আমাদের আজকে হোলি স্পেশাল রেসিপি মিঠা গজা এবং নিমকি। এবার আমরা দেখে নেব এই দুটি রেসিপি বানানোর জন্য আমার কি কি লাগছে উপকরণ। আমার লাগছে 300 গ্রাম ময়দা। আমি এই 300 গ্রাম ময়দা দিয়ে আমি দুটো রেসিপি তৈরি করব। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ মতো নুন। আপনি আপনাদের স্বাদ মতন আপনারা নুন দিতে পারেন। তার মধ্যে দিয়ে দেব আমি 5 বড় চামচ মতন হোয়াইট রিফাইন্ড অয়েল। এই হোয়াইট রিফাইন্ড অয়েলটা ইউজ করা হবে আপনার এই ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতন বেকিং পাউডার। আপনারা খাওয়ার সোডাও ইউজ করতে পারেন। আমি এখানে বেকিং পাউডার ইউজ করলাম যেন এই ময়দাটা এবং এই যে ডোটা তৈরি হবে সেটা খুব নরম এবং মুচমুচে তৈরি হয় নিমকি বা গজাগুলো ভাজার পর। আপনি ময়দায় ময়ানটা যত ভালো করে দেবেন আপনার নিমকি ও গজা ততটাই মুচমুচে আর সফট হবে। তাই জন্য ময়ানটা ইজ দ্য কি ফ্যাক্টর যেটা আপনার এই নিমকি আর গজাটাকে ভালো বানাতে বা সুস্বাদু বানাতে হেল্প করবে। তো ময়ানটা আমাদের ভালো হয়েছে কি না সেটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, ময়দাটা আপনার মুঠো করে দেখতে হবে যে আপনার ময়ানটা ভালো হয়েছে কি না। ময়দাটা মুঠো করার পর যদি ময়দাটা একসঙ্গে থাকে তার মানে হচ্ছে আপনার ময়ানটা খুব ভালো হয়েছে। আর যদি দেখবেন যে মুঠো করার পর আপনার ময়দাগুলো ছেড়ে যাচ্ছে তার মানে হচ্ছে ময়ানটা ভালো করে হয়নি। আমি একটু মাখার পর ময়ানটা ভালো করে দেওয়ার পর আপনাদের দেখিয়ে দেবো কীরকমভাবে এই জিনিসটা আপনারা চেক করবেন। দেখুন মুঠো করার পর এই ময়দাগুলো একসঙ্গে রয়েছে, তার মানে হচ্ছে আমার ময়ানটা ভালোভাবে এবং ইকুয়ালি পুরোটা ময়দার মধ্যে হয়ে গেছে। আমার ময়ানটা প্রায় দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ময়দাটা মেখে নেব। তার আগে আমি এই ময়দাটা দুভাগে ভাগ করে নেব, কারণ কিছুটা দেবো আমি নিমকির জন্য বানানোর জন্য রেখে দেবো এবং কিছুটা আমি এটা দিয়ে মিঠা গজাটা বানাবো। আমি ময়দাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে একটা সফট ডো বানিয়ে নেব। দেখুন ময়দাটাকে আমি একসঙ্গে করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটার মধ্যে আমি সামান্য অল্প 1 চামচ মতন তেল দিয়ে সেই ডোটাকে আমি ঢেকে রেখে দেব, যেন একটু স্ট্যান্ডিং টাইম দেব ডোটাকে যেন আরও সফট হয়ে যায়। আমি এটা আলাদা করে রেখে বা নিমকির ময়দাটা নেব। আমি এই ময়দাটার মধ্যে যেহেতু নিমকি বানাচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প কালো জিরে। আপনি 1 চামচ মতন কালো জিরে দিয়ে দেবো, আর দেব অল্প মৌরি, 1/2 চামচ মতন মৌরি দিয়ে দেবো। তারপর আমি এই ময়দার মিক্সচারটাকেও আমি জল দিয়ে দিয়ে আস্তে আস্তে একটা সফট ডো তৈরি করে নেব নিমকি বানানোর জন্য। আমার দুরকম দই তৈরি হয়ে গেছে। এইটা হচ্ছে মিঠা গজার জন্য ডো, আর মিঠা গজার ডোটা আমি দুভাগে ভাগ করে নিলাম। একটা আমি করার পর আবার সেকেন্ডটা দিয়ে বাকি গজাগুলো তৈরি করব। প্রথম যে লেচিটা আমি বেলুন চাকিতে বড় করে এটা বেলে নেব। বেলার পর এইগুলো গজার আকারে আস্তে আস্তে কেটে নেব। গজার আকারে কাটার আগে আমি এইগুলো একটা ছুরি দিয়ে অল্প ছোট ছোট করে এগুলোর মধ্যে হোলস করে নেব, সো দ্যাট যখন আমি এই গজাগুলো ভাজব যেন লুচির মতন ফুলে না ওঠে।
আমি এবার এগুলো কুকি কাটার দিয়ে বা আপনার হাতের সামনে যেটা কাটার কিছু থাকবে সেটা দিয়ে করে নেবো। আমি একটা গ্লাস ইউজ করছি গজার গোল গোল গজার আকারে কাটার জন্য। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস আভেনে। কড়াইটা গরম হয়ে গেলে এটার মধ্যে আপনি প্রায় আট বড় চামচ মতন হোয়াইট রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন। কারণ আমার এই গজা যেগুলো বানালাম, যে কুকি কাটার দিয়ে কেটে ময়দার ডো থেকে বানালাম, সেগুলো এই তেলের মধ্যে ভাজা হবে আর এগুলো ডিপ ফ্রাই করা হবে। এটা ভাসতে থাকতে হবে যতক্ষণ না এই গজার আকারে কাটা ডোগুলো আপনার গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আমি অন্যদিকে নিমকির জন্য ডোটাকে আমার বেলুন চাকিতে গোল করে কেটে নিয়েছি। তারপর আমি সেম পদ্ধতিতে নাইফ দিয়ে আমি ওটার মধ্যে হোলস বানিয়ে নিচ্ছি আর তারপর নিমকির আকারে কেটে নেব। আমার গজাগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা একটা বাটিতে তুলে রাখবো। তারপর আমি এই সেম তেলেই নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো ঠিক গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। এই পুরো গজা এবং নিমকি ভাজার পদ্ধতিটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। ফ্লেম বাড়িয়ে দিলে আপনার এগুলো পুড়ে উঠবে। সো পুরো ভাজাটা আপনার মিডিয়াম ফ্লেমে অল্প আছে আস্তে আস্তে করতে হবে, যেন ভেতর থেকে পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যায় বা আমি বলবো পুরোটা কুক হয়ে যায় প্রপারলি। আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে রাখবো আর বাকি যে নিমকিগুলো আরও রয়েছে আমি সবকটা দিয়ে দেবো, যেন সবকটা নিমকি ভাজা হয়ে যায়। গজা বানানোর জন্য যেটা লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ সেটা হচ্ছে এই চিনির শিরাটা বানানো। চিনির শিরাটা বানানোর জন্য আমি প্রায় 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি বড় এলাচ চিরে এটার মধ্যে দিয়ে দেবো। জলটা একটু গরম হতে শুরু করলে আমি বড় এলাচ দিয়ে দেবো আর এর মধ্যে আমি প্রায় 10 বড় টেবিলস্পুন মতন চিনি দিয়ে দেবো। এই চিনির শিরাটা কনস্ট্যান্টলি স্টার করে যেতে হবে আমার, কারণ যতক্ষণ না অবধি শুকাচ্ছে যদি আমি কনস্ট্যান্টলি স্টার না করি তাহলে নিচ থেকে লেগে যাওয়ার প্রবণতা থাকে। এই শিরাটা তখনই হয়ে যাবে যখন আপনারা দেখবেন একটু মানে জলটা একটু ফ্যানা ফ্যানা হয়ে যাচ্ছে এবং এই জলটা অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। সো আমি 10 চামচ চিনি দিয়ে দিলাম, তারপর আমি ধীমে আঁচে শিরাটা তৈরি হতে দেবো। Thank you.
দেখুন এরকম ফেনা ফেনা হয়ে যাবে আর জলটা পুরো শুকিয়ে যাবে, এটা ইন্ডিকেট করছে যে আমার শিরাটা হয়ে গেছে। তার মধ্যে আমি ভেজে রাখা গজাগুলো দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব, গজাটার মধ্যে যেন ইকুয়ালি পুরো এই শিরাটা লেগে যায়। আমাদের গজাটা তৈরি হয়ে গেছে, আমি এবার গজা এবং নিমকি দুটোই প্লেট করে দিয়েছি। আমাদের সামনে দোল পূর্ণিমা এবং হোলি, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। থ্যাংক ইউ।